নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ট্রান্সফার দেখার জন্য আজকে আমরা চলে আসলাম। তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সফারটি দেখতে যাচ্ছ। তোমরা জানো যে 12তম সপ্তাহে আগের যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে, অথবা যে আমাদের অ্যাপস রয়েছে স্কুল হেল্পলাইন বিডি, সেই অ্যাপস ইনস্টল করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে, সেখান থেকেও তোমরা চাইলে অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলো সহজে খুঁজে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 12তম সপ্তাহের ভূগোল ও পরিবেশ এ বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এই বিষয়টি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। আর্টসের শিক্ষার্থীদের এই সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে বাংলা, আর একটি শারীরিক শিক্ষা, আর একটি হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই তিনটি অ্যাসাইনমেন্ট করতে হবে আমাদের চ্যানেলে। বাংলা এবং শারীরিক শিক্ষা এই দুইটির অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো। আমরা এখন ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টটি দেখবো, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং শিরোনামটি কী হবে সেটা জেনে নিই। নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ এই বিষয়টি 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং 3নং অ্যাসাইনমেন্ট। এই বিষয়ে যেহেতু এর আগে দুইটি অ্যাসাইনমেন্ট হয়েছে, তাই এটি 3নং অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে সূর্যকে পরিক্রমণকালে, আমরা একটু জুম করে দেখি, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীতে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়। অধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখে, একটা প্রতিবেদন লিখতে বলেছে যেখানে সূর্যকে পরিক্রমণ করলে এই সময়টে পৃথিবীতে জলবায়ুগত পরিবর্তন হয়। সংকেত হিসাবে বলা আছে সূচনা থাকতে হবে, দুই পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তনের প্রক্রিয়ার বর্ণনা, তিন ঋতু পরিবর্তনের চিত্র, চার উপসংহার। এই বিষয়গুলো অ্যান্সারে থাকতে হবে। তো আমরা অ্যান্সার দেখার আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই। শ্রেণী নবম, বিষয় ভূগোল ও পরিবেশ, অ্যাসাইনমেন্ট নং 3, অ্যাসাইনমেন্টের শিরোনাম মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। যেহেতু এখানে প্রতিবেদন তৈরি করতে বলেছে, আমরা জানি প্রতিবেদন তৈরি করলে প্রথমে আবেদনপত্র মতো করে লেখা লাগে, তারপর আমরা প্রতিবেদন লিখি। তো এক্ষেত্রে তারিখ 19 আগস্ট 2021, শিক্ষার্থী যেই তারিখে লিখছ সেই তারিখটি দিবে। বরাবর প্রধান শিক্ষক রাকিবুল উচ্চ বিদ্যালয় ঢাকা, এখানে তোমাদের যেই স্কুল সেই স্কুলের নামটি দিবে এবং স্কুলের ঠিকানাটি দিবে নিচে। তো আমরা একটি স্কুলের নাম দিয়ে দিলাম রাকিবুল উচ্চ বিদ্যালয়, তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আর শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই স্থানটি লিখবে। বিষয় সূর্যকে পরিভ্রমণকালে পৃথিবীতে জলবায়ুগত তারতম্য পরিলক্ষিত হয়। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নং, এই স্মারক নংটা, এই যে রা উ বি, এটা লিখেছি আমরা স্কুলের নামের সংক্ষিপ্ত ফরম্যাট। তোমরা তোমাদের স্কুলের নামের সংক্ষিপ্ত নামের ফরম্যাটটা এখানে লিখে নিবে। এখানে রাকিবুলের রা এসেছে, উচ্চর উ এসেছে, বিদ্যালয়ের বি এসেছে, রা উ বি। এখানে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার যে স্কুলের নাম, সেই স্কুলের নামের যে সংক্ষিপ্ত ফরম্যাট, সেই ফরম্যাট দিয়ে এখানে আদেশ নংটা লিখে নিবে, কারণ প্রতিবেদন আদেশ নং লেখা লাগে। রাওয়াবি 355-1, তারিখ 19-9-2021 অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার সব্যাখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। প্রথমেই বলেছিল যে সূচনা থাকতে হবে, তোমরা সূচনা লিখে লিখব যে পৃথিবী আমাদের আবাসস্থল, পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ, সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য, মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে, পাশাপাশি চন্দ্র, যেমন চন্দ্র হচ্ছে আমাদের উপগ্রহ, পৃথিবী গ্রহ, তারপর ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে, ক্ষুদ্র পোকামাকড় ও দলিকণ থেকে শুরু করে আমাদের এই পৃথিবীর দূর দূরান্তের যত সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সব কিছু নিয়েই আমাদের মহাবিশ্ব। তারপর নিম্নে মহাকাশ, মহাবিশ্ব ও সৌরজগৎ, পৃথিবী নিয়ে আলোচনা করা হলো। তো আমরা জানি, আমরা সবাই জানি পৃথিবী এবং সৌরজগতের অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘোরে, প্রতিটি গ্রহই দুভাবে ঘোরে, একটা তার নিজ অক্ষে, নিজের অক্ষে, যেটাকে বলা হয় আহ্নিক গতি। পৃথিবীর এই আহ্নিক গতির কারণে দিন ও রাত্রি হয়, পাশাপাশি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো এই ঘোরাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। সূর্যকে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা। এই সময়কালকে 1 বছর বা 1 সৌর বছর বলে। পৃথিবীর এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি তোমাদের বইতেও আছে, তোমরা চাইলে বই থেকেও আঁকতে পারো অথবা ভিডিওটি স্টপ করে চিত্রটি এঁকে নিতে পারো। অবশ্যই চিত্রটি আঁকতে হবে, কারণ এখানে যেহেতু আমাদের আহ্নিক গতি বার্ষিক গতির প্রশ্ন আছে, অবশ্যই চিত্র এঁকে দেখাতে হবে। চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যকে পরিভ্রমণকালে পৃথিবীর কয়েকটি অবস্থা। এখানে 21 জুন উত্তর গোলার্ধ চিকিৎসকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, 21 মার্চ দক্ষিণ গোলার্ধে শরৎকাল, উত্তর গোলার্ধে বসন্তকাল, 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তো পৃথিবী ঠিক মাঝখান থেকে দুভাগে ভাগ করা হয়েছে একটি রেখার মাধ্যমে, যার নাম বিষুবীয় রেখার, একটি রেখার মাধ্যমে যার নাম হবে না,
সেটা হচ্ছে একটি রেখার মাধ্যমে বিশ্ব একটি রেখা আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে পৃথিবীর ঠিক মাঝখানে থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে বিষুবরেখার মাধ্যমে এই বিষুবরেখার এক পাশের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ অন্য পাশকে বলে উত্তর গোলার্ধ পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন সূর্যের দিকে খানিকটা হেলে থাকে পৃথিবী যেহেতু তার নিজ অক্ষেও ঘুরে তাই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে কখনও দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে যায় কখনও যায় উত্তর গোলার্ধ যখন যে অংশ সূর্যের দিকে হেলে পড়ে তখন সেই অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্য আলো ও তাপ পায় আর তখন সেই অংশে বেশি গরম পড়ে অর্থাৎ গ্রীষ্মকাল থাকে একটা অংশ সূর্যের কাছে থাকে মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে সেই অংশটা কম তাপ এবং আলো পাবে তখন সেই অংশে থাকবে শীতকাল বাংলাদেশে যখন গ্রীষ্মকাল থাকে অস্ট্রেলিয়ায় তখন শীতকাল থাকে আবার ওদের যখন গ্রীষ্ম থাকে তখন আমাদের থাকে শীত কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ এবং বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ আর উত্তর গোলার্ধে যখন শীত থাকবে দক্ষিণ গোলার্ধে গরম থাকবে একইভাবে উত্তর গোলার্ধে গরম থাকলে দক্ষিণ গোলার্ধে থাকবে শীত যদি পৃথিবী সূর্যের চারপাশে না ঘুরত তবে তো সবসময় একটা দেশে একটা ঋতুই থাকতো পৃথিবী সারাক্ষণ সূর্যের চারপাশে এবং নিজের অক্ষে ঘুরে চলছে আর আমরাও পাচ্ছি ছয়টি ভিন্ন ভিন্ন ঋতু পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমাগত পাক খেতে 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 তার কক্ষপথ ধরে সূর্যের চারদিকে আবর্তন করছে এইভাবে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা 56 মিনিট 54 সেকেন্ড এরূপ গতিকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি আমাদের এখানে ছিল যে পৃথিবীর বার্ষিক গতি ও ঋতু পরিবর্তনের প্রক্রিয়া বর্ণনা আমরা সেটি এখন করতেছি আর ঋতু পরিবর্তনের চিত্র সেটা তো আমরা প্রথমেই দেখালাম আচ্ছা তো একবার সূর্যকে পরিবহন করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড একে 16 বছর বলে 4 বছরে একবার পৃথিবী ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয় এবং ওই বছরটিকে 366 দিন ধরা হয় সেই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে আর্যভট্ট আহ্নিক গতি ও বার্ষিক গতি প্রথম আবিষ্কার করেন আর্যভট্ট লিখে আমরা একটা কমা দিতে পারি তো পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে এবং একই সঙ্গে উপবৃত্তাকার পথে একবার সূর্যের চারদিকে ঘুরে আসে আপন কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে বার্ষিক গতি বলে পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে এবং দিন রাত্রি ছোট বড় হয় পৃথিবী সবসময়ই সূর্য থেকে আলো ও তাপ পেয়ে থাকে তবে পৃথিবীর সব স্থান বছরের সবসময় সমান আলো ও তাপ পায় না এর কারণ পৃথিবী হেলানো অবস্থায় সূর্যের চারদিকে ঘোরে হেলানো অবস্থায় সূর্যের চারদিকে ঘোরে বলে কখনও উত্তর মেরু সূর্যের কাছাকাছি আসে এবং দক্ষিণ মেরু দূরে সরে যায় আবার এক সময় এর ঠিক উল্টোটাও ঘটে আবার কখনও উত্তর মেরু সমান দূরত্বে থাকে যখন পৃথিবীর যে অংশ সূর্যের কাছাকাছি থাকে তখন সেই অংশ তাপ ও আলো বেশিক্ষণ ধরে পায় ফলে পৃথিবীর সে অংশে দিন বড় ও রাত ছোট হয় আর তাপ বেশি পায় বলে সেই সময়টা হয় সেই স্থানের জন্য গ্রীষ্মকাল এর বিপরীত অংশে তখন তাপ কম পায় বলে শীতকাল হয় এবং আলো কম পায় বলে রাত বড় হয় বার্ষিক গতির কারণে পৃথিবীর উত্তর গোলার্ধে 21 দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে বলে ওই দিন দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় এ হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এবং শেষে আমরা প্রতিবেদকের নাম দিয়ে দিব সর্বজীব হোসেন তোমরা শিক্ষার্থী যেই শিক্ষার্থী লিখছো সেই শিক্ষার্থীর নামটি এখানে দিয়ে দিবে তোমার নাম এখানে প্রতিবেদনের শিরোনামটি লিখে দিবে সূর্যকে পরিভ্রমণকালে পৃথিবীতে জলবায়ু গঠন তারতম্য পরিলক্ষিত হয় এটা হবে এখানে অন্তস্থিত হবে প্রতিবেদন তৈরির স্থান যে স্থানে তুমি বসে লিখতেছো সেই স্থানের নাম লিখবে আমরা ঢাকা লিখে দিলাম তারিখ যে তারিখে লিখছো সেই তারিখটি দিবে 19/9/2021 তারিখ এই ছিল নবম শ্রেণী ভূগোল বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মতো আমরা একটা কথাই বলতে চাই যে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সবারই করতে হবে যদি অ্যাসাইনমেন্ট না করো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে তোমরা উত্তীর্ণ হতে পারবে না তো এই শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনাটা অবশ্যই ফলো করবে তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কেউ হেলাফেলা করবে না হেলাফেলা করলে নিজেরাই বিপদে পড়বে তো আরেকটি কথা যে অ্যান্সার খুঁজতে যাদের সমস্যা হয় তারা চাইলে আমাদের অ্যাপস ইনস্টল করে নিতে পারো অ্যাপসটি গুগল প্লে স্টোরে দেওয়া আছে স্কুল হেল্পলাইন বিডি এই নামে সার্চ দিয়ে তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো অ্যাপসের মধ্যে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমার কাছে চলে যায় আর অবশ্যই একটি লাইক দাও টাটা বাই বাই